আমরা দুইজন নিনজা আজকে আমরা এখন চলে এসেছি হসপিটালের সামনে তো আমরা ডাক্তার দেখায়া বাসায় চলে যাচ্ছি আমার অ্যাসিস্ট্যান্ট আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন আপনারা সবাই আশা করি আলহামদুলিল্লাহ যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আমি বন্যা চলে আসলাম আরেকটা সুন্দর ভিডিও নিয়ে আপনাদের কাছে তো আজকে আমার ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট আছে তো আমরা একটু পরে ডাক্তারের অ্যাপয়েন্টমেন্টে যাব বাট এর আগে আজকে রামিসাকে আগে স্কুলে দিব স্কুলে দেওয়ার পরে আমি আর রামিসার আপু যাব আর রামিস স্কুলে যাচ্ছে রামিসা উদ্দেশ্যে আমি আর যাবো না আমি বাইরে দাঁড়াই আছি ওদের জন্য এখান থেকে ওদেরকে আল্লাহ হাফেজ করে দিব আমাদের এখানে জাস্ট ওয়ান চাইল্ড এর সাথে ওয়ান প্যারেন্টস এলাউড আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই রামিসাকে দিয়ে আসলাম এখন আমরা ওয়েট করতেছি ট্যাক্সির জন্য কারণ আমাদের আরেকটা এরিয়ায় যাওয়া লাগবে আর বাসের রিস্কটা নিতে চাচ্ছি না কারণ আমাদের একদম টাইম মতো যাওয়া লাগবে 10টায় অ্যাপয়েন্টমেন্ট ট্যাক্সিতেও মাস্ক লাগবে বাসেও মাস্ক লাগবে আর হসপিটালে তো ডেফিনেটলি মাস্ক লাগবে তো আজকে একদম সুন্দরভাবে পড়ে টরে বেরোইছি আমরা দুইজন নিনজা আজকে ফাইনালি ট্যাক্সি চলে আসছে এখন আমরা হসপিটালের উদ্দেশ্যে রওনা দিব ট্যাক্সিতে আমরা দুইজন মাস্ক ধারি হসপিটালে যাওয়ার সময় রাস্তার পাশের বাড়িগুলো দেখতে খুব সুন্দর বাংলো বাড়িগুলো দেখতে একদম বাচ্চাদের খেলনার বাসার মতো লাগে তাই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি এত সুন্দর সুন্দর বাসাগুলো সো ফাইনালি চলে আসলাম আমরা হসপিটালের সামনে আমরা এখন ঢুকে যাব হসপিটালের ভিতরে এটা মেইন এন্ট্রেন্স আজকে আমার ফিজিওথেরাপিস্টের সাথে অ্যাপয়েন্টমেন্ট আছে তো বলতে পারি না কোভিডের কারণে মনে হয় ওরকমভাবে ছবি টবি বা ভিডিও করা যাবে না তাও আমি আপ্রাণ চেষ্টা করব যতটুকু ছোট ছোট হলেও একটু ভিডিও করার এই স্ট্যান্ডগুলো হলো কার এবং ট্যাক্সি পিক আপ পয়েন্ট দুই পাশে দুইটা এবং অনেক বড় একটা জায়গা নিয়ে আছে এবং দেখতে অনেক সুন্দর লাগে এবং এখানে গ্লাসগো সেন্ট্রালে যাওয়ার জন্য সব ধরনের বাস ফ্যাসিলিটি আছে কারণ এখানে দুইটা হসপিটাল একসাথে এ কারণে এ রুটে সব ধরনের বাসের জোন বলা চলে ফিজিওথেরাপি ডিপার্টমেন্ট হাসপাতালের চারতলায় হওয়ার কারণে আমরা লিফট দিয়ে এখন চারতলায় চলে যাচ্ছি এবং একটু আয়না দিয়ে দুষ্টমানিও করে নিলাম ডাক্তার দেখা বের হলাম ভাবলাম আপনাদেরকে একটু হসপিটালটা দেখাই অনেক সুন্দর হসপিটালটা দেখতে খুব ভালো লাগে ওই উপরে হেলিপ্যাড আর এই বিল্ডিংটা এটা পুরাটাই কার পার্ক আর এটা হসপিটাল এখানে দুইটা হসপিটাল একটা চিলড্রেন হসপিটাল আর একটা বড়দের হসপিটাল হসপিটালটার নাম হলো কুইন এলিজাবেথ ইউনিভার্সিটি হসপিটাল এইটা যেটা এটা হলো চিলড্রেন হসপিটাল আর আমি সাথে আমাদের জিপি থেকে বা আমাদের হসপিটাল থেকে রেফার করলে অনেক সময় নিয়ে আসা হয় আর এটা হলো আজকে আমি যে হসপিটালটা আসছি এ ফিউ মোমেন্টস লেটার বাকি উঠে যাচ্ছি দাদা টিকিট কাটতেছে থ্যাংক ইউ দিছো হ্যাঁ দিছো বাস একেবারেই খালি আরেকজন শুধু পিছনে বসা কোভিডের কারণে অনেক ওয়াইড সব কিছু স্কটল্যান্ডের বাসে শুধু ওয়ান ডোর লন্ডনের যেমন সামনে একটা ডোর পিছনে একটা ডোর বাট আমাদের শুধু একটা ডোর থাকে আর এটা হলো গিয়ে বেল এই যে রেড বাটনটা প্রেস করলেই আপনি যে স্টপে নামতে চান সেই স্টপে ড্রাইভার থেমে যাবে আপনি সামনে গিয়ে দাঁড়ালে ওই স্টপে ড্রাইভার থেমে যাবে আমরা ডাক্তার দেখা বাসায় চলে যাচ্ছি আমার অ্যাসিস্ট্যান্ট তো আজকে আমার ইমার্জেন্সি ছিল এই কারণে আসতে হয়েছে নর্মালি এখন কোভিডের কারণে একেবারে ইমার্জেন্সি ছাড়া অ্যাপয়েন্টমেন্ট দেয় না আর অ্যাপয়েন্টমেন্টটা এত তাড়াহুড়া হয়ে গেছে গিয়ে দেখি কারণ মানে কোনো পেশেন্ট নাই তো যদি ইমার্জেন্সি হয় তাহলে আসা লাগে আর না হয় ফোনে সব হয়ে যায় তো আমার এলবোতে খুব পেইন তো অনেক দিন হয়ে গেছে তো এই কারণে মানে আমার ফিজিওথেরাপিস্টের সাথে অ্যাপয়েন্টমেন্ট ছিল তো মানে আমার পেইনটা এত বেশি দাঁড়ায় গেছে যে ওরা ফোনে ই না করে আমার সাথে মানে ডাইরেক্ট কনসাল্ট করতে
আজকে আসা হইছে আর কি। তো আমাকে এক্সারসাইজ দিয়ে দিল, কিভাবে করতে হবে সেটাও দিয়ে দিল, এবং তাড়াহুড়া করে হয়ে গেছে একদম, মনে করেন 10-15 মিনিটের মধ্যে আমার অ্যাপয়েন্টমেন্ট ডান। তো আশা করি আজকে আমাদের এই হসপিটালের জার্নিটা আপনাদের ভালো লেগেছে, আমার জন্য দোয়া করবেন যেন আমার হাতের ব্যথাটা আলহামদুলিল্লাহ সেরে যায় আর ইনশাল্লাহ। আর চলে আসবো আরেকটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে। তো আজকে এখানেই শেষ করব, আমাদেরকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, একটা লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না, এবং আমাদের সাথেই থাকবেন। তাহলে আজকে এখানেই শেষ করছি।